নায়িকা মাহিয়া মাহির ডিভোর্সটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, একটা সামাজিক ইস্যুর জন্য। মাহিয়া মাহির ডিভোর্স নিয়ে কথা বলতে চাচ্ছিলাম না নেসেসারিলি সামাজিক ইস্যুটা নিয়ে, কারণ মাহিয়া মাহির কেন ডিভোর্স হয়েছে তাদের কী ডিটেলস সেটা তো আমরা জানি না। এবং যেটা সবসময় বলি, একটা কাপড়ের সম্পর্কের মধ্যে এত ডিটেলস থাকে, এগুলো বাইরে থেকে কমেন্ট করার সুযোগ নাই, কমেন্ট করা উচিতও না। কিন্তু এখানে ইস্যুটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, ডিভোর্স। এবং তো আজকেই মাত্র একটা খবরে জানলাম মাহিয়া মাহির ইন্টারভিউতে যে না, তাদের ডিভোর্স আসলে আরও 2 বছর আগে হয়েছে। তারা এতদিন এটাকে গোপন রাখছে এবং ডিভোর্স হওয়ার পর তারা হাজব্যান্ড ওয়াইফ একসাথে ঘোরাঘুরি করতো, ছবি তুলতো, ঘুরতে যাইতো, যে কারণে কেউই বুঝতে পারে নাই যে তাদের আসলে ডিভোর্স হয়ে গেছে 2 বছর আগে। নাও এটা কী ধরনের ব্যাপার, তারা ডিভোর্স হওয়ার পর ঘুরতো, তাহলে ডিভোর্স কেন করলো, এইগুলা যদি আপনি ইন্টারেস্টেড হন জানতে, অবশ্যই আমাদের আর জানার ইন্টারেস্ট থাকা উচিত, কেস স্টাডি করা উচিত, সমাজে কী কী ঘটনা ঘটে সেগুলো থেকে আমরা শিক্ষা গ্রহণ করি, যে কারণে আলোচনা করতে হচ্ছে। প্রথম আলোর ওনার ইন্টারভিউটা একটু পড়তে পারেন চাইলে, খুব মানে উইয়ার্ড একটা ইন্টারভিউ। ওনাদের মধ্যে কেন ছাড়াছাড়ি হলো, ওনার কি হাজব্যান্ড ওয়াইফে কোনো সম্পর্ক সমস্যা, না। হাজব্যান্ড কি ওনার গায়ে হাত তোলে, না। হাজব্যান্ড কি ওনাকে মারধর করে, না। হাজব্যান্ডের কি আলুর দোষ আছে, অন্য মহিলার সাথে পরকীয়া করে, না। হাজব্যান্ডের কি ব্যবহার খারাপ, না। হাজব্যান্ড কি তাকে কম ভালোবাসে, না। শ্বশুরবাড়ির সাথে কোনো সম্পর্ক সমস্যা, না। শুধু না না প্রত্যেকটার অ্যান্সার, আর উল্টা হাজব্যান্ড তাকে ভালোবাসে, প্রচুর ভালোবাসে উনি বলছে ইন্টারভিউতে। শ্বশুরবাড়ি ওনাকে কেয়ার করে, প্রচুর কেয়ার করে। হাজব্যান্ড ওনাকে কেয়ার করে, প্রচুর কেয়ার করে। হাজব্যান্ড এই সম্পর্ক থেকে বের হয়ে যেতে চাইছে, না। হাজব্যান্ড উনি বলছে সর্বোচ্চ চেষ্টা করছে এই সম্পর্কটাতে থাকতে, উনি বের হয়ে গেছে। আরে কি আজব কাহিনী, সব ঠিকঠাক আছে তাহলে আপনি কেন বের হইলেন, এটার কোনো উনি অ্যান্সার করে না। এবং উনি আবার বলতেছে যে উনি এরকম আরেকটা ভালো মানুষ জীবনে পাবেন, ওনার হাজব্যান্ড খুবই ভালো মানুষ, খুবই লাভিং কেয়ারিং, এরকম আরেকটা মানুষ জীবনে পাবে না। তো এত ভালো মানুষ সব দিক থেকে 100% ঠিক আছে, কেন সমস্যা কোন জায়গায় হলো সেটা বলে না। এক জায়গায় একটু বলছে যে তার মনে হয় তেল এবং জল মেশে না, সব ঠিক আছে কিন্তু তেল আর জল মেশে না। ওকে ফাইন, তাদের পার্সোনাল ডিটেলস এটা নিয়ে আমি কমেন্ট করতে চাচ্ছি না। কয়েকদিন আগে ওই যে সালমান মুক্তাদির একটা স্ট্যাটাস দিছে যে যে সে 50টা ব্রেকআপের পর এখন এসে সে বুঝতেছে, রিয়েলাইজ করতেছে যে আমাদের আরেকটু ধৈর্য ধরা উচিত, সম্পর্কের ক্ষেত্রে আরেকটু সহনশীল হওয়া উচিত, সম্পর্কগুলোকে ওয়ার্কআউট করার চেষ্টা করা উচিত। শুরুতেই ওয়ার্কআউট করে না, বাদ দিয়ে দেয়া, এটা এটা এগুলো সে এগুলো দেখতে দেখতে টায়ার্ড, যে তার মেয়ে পার্টনাররা তার অভিজ্ঞতায় তার সম্পর্ক ওয়ার্কআউট করানোর জন্য চেষ্টা করে না, এরা অসহিষ্ণু। তো এটা আমার একটা পার্সোনাল অভিজ্ঞতা, আমি দেখছি আমার লাইফে যে মহিলারা মেয়েরা অসহিষ্ণু স্বভাবের হয় এবং তারা ইমোশনাল বিইং হয়, সেটা আরও কম্পাউন্ডেড হয়ে জটিলতা তৈরি করে। মানে এটা শুধু আমার মুখের কথা না, আপনি ডেটার দিকে যদি তাকান, সারা পৃথিবীতে হইতেছে 60-80% ডিভোর্স ইনিশিয়েট করে মহিলারা, নারী পার্টনাররা ব্রেকআপের ক্ষেত্রে। বাংলাদেশে 80%, ওই যে না, বাংলাদেশে 60-80%, সারা পৃথিবীতে মনে হয় 80% বা হোয়াট এভার, মানে নাম্বারটা 60-80%-এর মধ্যে আমার মনে আছে। বাংলাদেশে হচ্ছে ওই যে সিটি কর্পোরেশনে যত ডিভোর্স ফাইল হয় তার মধ্যে 60-80% কেস হচ্ছে নারীরা, এবং ওয়ার্ল্ড ওয়াইড একই রকম ডেটা। লাইক ক্যান ইউ ইমাজিন কি ক্রেজি একটা নাম্বার, 60-80% মানে 80% ধরি বা 70% ধরি, কি ক্রেজি একটা নাম্বার। সো যত ধরনের ব্রেকআপ ডিভোর্স সকল ক্ষেত্রে মহিলারা ইনিশিয়েট করতেছে, তারা পারতেছেই না থাকতে। একটা সময় ছিল যখন মহিলারা ফিজিক্যালি ভায়োলেন্সের শিকার হইতো, ফিজিক্যাল ভায়োলেন্সের অ্যাসল্টের, সেটা তো আর কোনো ধরনের কম্প্রোমাইজ করার সুযোগই নাই, তার সাথে ফিজিক্যাল ভায়োলেন্স যদি হয় এটা কম্প্রোমাইজ করার কোনো সুযোগ নাই, সো সে ফাইন। এখনকার ফিজিক্যাল ভায়োলেন্সের ঘটনা কিন্তু অলমোস্ট ঘটে না, মানে শিক্ষিত সমাজে, অশিক্ষিত সমাজে তো এখনও মহিলারা নিগৃহীত হয় না স্টাফ, শিক্ষিত সমাজে ফিজিক্যাল ভায়োলেন্সের ঘটনা অলমোস্ট ঘটে না, না বাংলাদেশের মতো দেশগুলোতে ঘটে, যেহেতু ন্যায় বিচার বিচার আচার নাই, বিচারহীনতার কালচার, এসব উন্নত দেশ সব কল্পনাই করা যায় না, কল্পনাই করা যায় না। এগুলো ফেলোনি রেকর্ড উঠে বসে থাকবে, সারা জীবন চাকরি বাকরি পাবে না এবং অবস্থা হালুয়া টাইট হয়ে যাবে। সো যেসব দেশ, সেইসব দেশে তো 70-80% মহিলারা ইনিশিয়েট করে, তারা কেউ কিন্তু ফিজিক্যাল ভায়োলেন্সের শিকার হচ্ছে না, ফিজিক্যালি তারা কেউ ইয়ে হচ্ছে না। বাংলাদেশেও আপনি যত ফেসবুকে দেখবেন নারীবাদী এসে তেনা পেঁচাইতেছে, তেনা 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 তেনা, এদের কারোর কিন্তু লাইফে এরা কিন্তু ইয়ে না, এমন না যে যে গ্রামের যে মহিলারা শারীরিক নির্যাতনের নিগ্রহের শিকার হয়, নানান ধরনের সামাজিক নিগ্রহের শিকার হয়, তারা কিন্তু ফেসবুকে এসে ফেসবুক মারাচ্ছে না, তারা কিন্তু নিগ্রহের শিকার হচ্ছে। এবং আমরা যখন নারীর স্বাধীনতা নিয়ে কথা আমিও বলি, আমরা তাদেরকে নিয়ে কথা বলি যারা নির্যাতিত নিগৃহীত হচ্ছে। আর নাটকবাজ যেগুলো ফেসবুকে, যেগুলো নারী পেজ খুলে উমেন্স চ্যাপ্টার খুলে বসে রয়েছে, এরা কিন্তু প্রিভিলেজড, এদের লাইফে এরা ম্যানুফ্যাকচার করে ইস্যুস, আপনি এদের লেখা পড়লেই দেখবেন। আমি একটা পেজ খুলছি, আপনারা ফলো করতে পারেন, শেয়ার করে নিই আগে, পুরুষ তুমি ঘুরে দাঁড়াও পেজের নাম দিছি, ফাইজলামি করে নাম দিছি, এবং পেজটা খুলছি ফাইজলামি করার জন্য, এদেরকে নিয়ে মজা করার জন্য, হাসি ঠাট্টা করার জন্য, এদেরকে লাইট ওয়েট করার জন্য, এদেরকে রিডিকিউল করার জন্য, এদেরকে মক করার জন্য, এদের
তো সেটা করছি, কিন্তু এটা নিয়ে বিভিন্ন সময় সিরিয়াস বিষয় নিয়ে হয়তো কথাবার্তা মাঝে মধ্যে তুলে ধরবো। তো আমি এই কারণে এই পেজটা খুলছি, কারণ হচ্ছে নারী নির্যাতন যারা সত্যিকার অর্থে নির্যাতিত হয় এরা নির্যাতিতই হচ্ছে, আর যেগুলো নাটকবাজ ফেসবুকের মধ্যে এসে এরা নাটক শুরু করে দিছে, সারাটা দিন কুটনামি চুলকানি, যেইখানে কিচ্ছু না এখানে মধ্যেরা পয়দা করে শয়তানি, এবং এই সব অসারতাগুলোই আমি আমার পেজে তুলে ধরবো আর কি। রাইট, ওই দিন পোস্ট করছি আমার এই পেজ থেকে, আপনারা দেখছেন হয়তো, যে মা যে বাচ্চাকে নিজে না খেয়ে খাবার খাইতে দেয়, এতে করে নাকি এটা নাকি পুরুষরা নাকি এখান থেকে শিক্ষা পায় যে মহিলাদেরকে না খাওয়ায় রাখতে হবে, মহিলাদেরকে বঞ্চিত করতে হবে। এক নারীবাদী আপা পোস্ট করছে, বুঝলেন, আরেক নারীবাদী সে দেখলাম ফেসবুকে পোস্ট করছে যে প্রেগনেন্ট অবস্থায় যে শ্বশুর বাড়িতে মেয়ে যখন যায়, মেয়ে হইতেছে বাবার বাড়িতে চলে যায় না, শ্বশুর নিজের বাবার বাড়িতে, এই যে জামাইরা যাইতে দেয়, এটা জামাইদের সমস্যা, তারা কেন হইতেছে বুঝতে পারতেছে না যে বউ হইতেছে তার শ্বশুর বাড়িতে কমফোর্টেবল ফিল করতেছে না, দেখে বাপের বাড়িতে যাইতে চাচ্ছে। রাইট, এটার নিচে এসে পড়ে অনেক নারী কমেন্ট করা যে হ্যাঁ 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 ঠিকই আছে সব, মানে এদের তেনা পেঁচানোরে ভাই, আপনি যদি যাইতে দেন তাও সমস্যা, যাইতে না দিলে তাও সমস্যা। তো আমার বউ তো শ্বশুর বাড়িতে থাকে না, আমরা তো দেশের বাইরে থাকি, সে তো যদি সুযোগ পাইতো, সুযোগ থাকতো, সে তার মায়ের কাছে যাইতে চাইছিল যখন সে প্রেগনেন্ট হয়েছে, মার সাথে থাকতে চায় মার কাছে, কারণ সবচাইতে বেশি কমফোর্টেবল তো সে তার মার কাছে, এবং মা আন্তরিকভাবে দেখাশোনা করবে এবং নিডগুলো বুঝবে, এবং আপনার মা আপনাকে যেভাবে সেবা শুশ্রূষা করবে, সারা পৃথিবীতে কেউ আপনাকে এভাবে সেবা শুশ্রূষা করবে না। এই পোস্টটা দেখার পর আমার ওয়াইফ সহ কমেন্ট করছে যে এইগুলো যে বাড়াবাড়ি করে নারীবাদী সব মানে শয়তানগুলা, আমার ওয়াইফ সুদ্ধ কমেন্ট করলো যে এই যে মেয়ে দাবি করতেছে যে শ্বশুর বাড়িতে সে এত যত্নআত্তি পায় না দেখে, বাবা মার মতো তার আপন বাবা মার মতো শ্বশুর শাশুড়ি যত্নআত্তি করে না দেখে সে হইতেছে এখন তার নিজের বাড়িতে ফিরে চলে যাচ্ছে প্রেগনেন্ট থাকা অবস্থায়, তার মানে শ্বশুর বাড়ির সমস্যা বের করে ফেললো, একটা ইস্যু শ্বশুর বাড়ির সমস্যা বের করে ফেললো। তা আমার ওয়াইফ বললো যে আশ্চর্য, এটা কি বলার কোনো মানে, এটা কি এটা কি আলোচনার কোনো বিষয়, নিজের আপন বাপ শ্বশুর শাশুড়ি যতই মুখে বলুক বাবা মা, জীবনে কি এরা নিজের আপন বাবা মার মতো হওয়া সম্ভব? তো আমার ওয়াইফ বিয়ের পর যখন ইয়ে হয়েছে কি জানি বলে, ওকে আমার আব্বু আমার অ্যাকসেপ্ট করছে যে আমাদের নতুন পরিবারের আরেকটা সদস্য বাড়লো, এই সে আমার বউ বলছে আব্বু আম্মাকে যে দেখেন ঠিক আছে, কিন্তু আমার 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 সত্যিকার বাবা মা যেটা সেটা তো আসলে আর সম্ভব না, সত্য কথা। রাইট, সো সত্যিকার বাবা মা এক জায়গায়, শ্বশুর শাশুড়ি আরেক জায়গায়, তাদেরকে আমরা আমাদের নিজের বাবা মার মতো ভালোবাসবো সম্মান করবো সব জায়গা, প্রেগনেন্সির সময় মেয়েরা যাইতে চায় নিজের বাবা মার কাছে থাকতে চায় নিজের সময়টা, ওইটার মধ্যে ইস্যু খুঁজে বার করছে। তো আমি যেটা বোঝাতে চাচ্ছি যে এরা কিন্তু সকল প্রিভিলেজ, এরা এমন না যে নির্যাতিত হচ্ছে, যেই মেয়ে কোনো নির্যাতনের শিকার হয় না তাকে তার জামাই যাইতে দিছে তার বাবা মার বাড়িতে প্রেগনেন্সির সময়ে, সে চায় দেখে, সকলে চায় দেখে, এটার মধ্যে ইস্যু খুঁজে বের করছে। তো যেই কারণে এদেরকে নিয়ে যে ইস্যুটি নিয়ে এখন কথা বলতে বসছি এবং এগুলো নিয়ে কথা যেই কারণে বলি, এইগুলো কিন্তু লাইজ পলিউটিং দেয়ার মাইন্ড, কারণ মহিলারা কিন্তু একে তো তারা খুবই ইনফ্লুয়েন্সড হয়, দ্বিতীয়ত তাদের মধ্যে হইতেছে একটা গসিপিংয়ের কালচার আছে, এটা ওয়ার্ল্ড ওয়াইড, এটা হতো আমার কথা না, আপনি যারা সাইকোলজিস্ট অ্যান্ড স্টাফ তাদের সাথে কথাবার্তা শুনবেন, ইভেন রিসার্চের, এরা ওয়ার্ল্ড ওয়াইড এরা হইতেছে মহিলারা গসিপিং, এদেরকে গসিপিং করতে হবে, এরা আপনি ধরেন যে একটা অবসর সময় পেলে একটা সায়েন্স ডকুমেন্টারি দেখেন, এরা একটা অবসর সময় পেলে একটা গসিপিং একটা পয়েন্টলেস ভিডিও ক্লিপ দেখবে। রাইট, সো এরা হইতেছে এদের জায়গা এরকম, তো কিছু তো করার নেই এরকম। এখন তারা সারাদিন এখন ফেসবুকটা আর ইন্টারনেটটা পেয়ে যেখানে কোনো সমস্যা নাই, কোনো ইস্যু নেই, সেখানে এখন ইস্যু ম্যানুফ্যাকচার করে এরা, চুলকানি কত রকম চুলকানি যে আছে এইসব এই নারীবাদীদের, এবং এগুলো রিয়েল ট্রাবল তৈরি করে মানুষের লাইফে, এরা পুরোপুরি ব্রেন ওয়াশড, এখনকার সকল মহিলা ব্রেন ওয়াশড, এরা যে কী চিন্তা মাথায় নিয়ে ঘুরে, প্রি কনসিভড বায়াস মাঝে মধ্যে টের পাবেন আর কি বিভিন্ন সময়। ওই যে একজন ফেসবুক আমার কমেন্ট করছে যে ওই ভদ্রলোকের বাচ্চা হয়েছে, মেয়ে হয়েছে, ওনার বউ বলতেছে তুমি মনে হয় মেয়ে হয় খুব একটা খুশি হও নাই, ওই লোক আকাশ থেকে বলছে কী বলে, মানে এই এই কথা আসলো কোথা থেকে যে আমি মেয়ে হয় খুশি হই না, ওই মহিলার মাথাইগুলো ঢুকছে ফেসবুক থেকে কোথাও থেকে। আমার ওয়াইফের সাথে এরকম দু একটা ঘটনা ঘটছে, পরে আমি একদম ধরাই দিছি হাতে নাতে যে দেখো এই কথাটা তুমি কোথেকে বললা, এইটা এক্সিস্ট করেন, এই জিনিস কোথেকে আসছে তোমার মাথায়, কোথাও পড়ছো কোথাও পাইছো? যা আমার ওয়াইফের একটা ভালো ব্যাপার হচ্ছে সে খুবই অনেস্ট, এরকম অনেস্ট মানুষ আমি লাইক রেয়ার কেস, আমি নিজে অতটা অনেস্ট না। সো না, সে সাথে সাথে স্বীকার করে, সত্যটা মেনে নেয়, সত্যটা স্বীকার করেন স্টাফ, তো সে ইমিডিয়েটলি হ্যাঁ আসলে এইগুলা মাথায় আমার আগে থেকে গার্বেজ ঢুকছে, এবং সেটা আমি তাকে যখন অনেকবার পয়েন্ট আউট করে বিভিন্ন কিছু দেখাইছি, এখন সে নিজে রিয়েলাইজ করে ফেলছে, এখন সে নিজেই বলে যে ও আচ্ছা এগুলো তো একসময় আমি এরকম কথাবার্তা বলছি, এখন তো আমি আর এগুলো বলি না, সো তুমি তো এটা বোঝা উচিত আমি এখান থেকে বের হয়ে চলে আসছি, এবং যেটা সত্যি কথা এটা আমরাও পারি না এরকম নিজের দোষ দেখে বুঝে বের হয়ে আসা। রাইট, বাট অ্যাটলিস্ট বের হয়ে আসাটা তো কঠিন, রিয়েলাইজ করা এবং অ্যাপ্রিসিয়েট করা এবং অ্যাকনোলেজ করা। সো এই জিনিসগুলো যে পয়েন্ট আউট, এগুলো হচ্ছে আপনার লাইক মাথার মধ্যে কলুষ ঢুকে মহিলাদের, এরা তো একই এমনিতে হইতেছে তেনা পেঁচানো, ওনাদের স্বভাব কিছুটা স্বভাব, এখন পুরুষরা একরকম নারীরা একরকম, সেটা ওনাদের সেটা কোনো সমস্যা না, তো সেটাও যদি এই পর্যায়ে নিয়ে যায়, এখন দেখেন আপনি যেটা বললাম আপনি ইস্যু নাই, এরা ইস্যু বানাবে, এই যে মাহিয়া মাহির কোনো ইস্যু নাই, সে কোনো ইস্যু নেই, সব কিছু বক্স চেক,
চেক চেক ছেলে ভালো, ছেলে ভালো ব্যবহার, ভালো চরিত্র, ভালোবাসে, কেয়ার করে, শ্বশুর বাড়ি ভালো, সব কিছু ভালো, তেল জল মেশে না। এখন তেল অ্যান্সার হয়েছে তেল জল মেশে না, তেল জল মেশানোর চেষ্টা করতে হবে না। পৃথিবীতে তেলে তো আপনি কোনো কোনো পৃথিবীতে কোনো কাপলই থাকবে না। পৃথিবীতে দুইটা মানুষ পাশাপাশি সমাজে থাকতে পারে না ঝগড়াঝাটি ছাড়া। সেখানে নারী পুরুষ পুরোপুরি বিপরীত মনস্তত্ত্বরা, তো ঝগড়াঝাটি নাই এমন কোনো দুনিয়া নাই পৃথিবীতে। কিন্তু আগেকার কনভারসেশন কিছু আগেকার হলে কি বলতো, এ মানে চলো মিলেমিশে চলো, আমরা চলে আসছি না, এভাবে পার করতে হবে। আর এখন কি বলে, ওরে বাবার কোনো সমস্যা নাই, তাও বলে লিসেন টু ইউর হার্ট। ইন হিন্দি সিনেমা দেখে বলবে যে এই সম্পর্ক থেকে বের হয়ে যাও, যে আমার পেজে এরকম পোস্ট দিছি, যে আপনি এই সম্পর্ক থেকে বেরিয়ে যান আপু, আমার পেজে একটা ফাইল আমি পোস্ট দিছি আর কি। যে হিলারি ক্লিন্টনের সাথে যখন বিল ক্লিন্টন তার অফিস স্টাফের সাথে ইন্টার্নের সাথে আর কি ডেস্কের সাইডে গিয়ে, তো তাও হিলারি ক্লিন্টন কিন্তু তাকে ছেড়ে যায় নাই, প্রাথমিকভাবে অস্বীকার করছে হিলারি ক্লিন্টন এমন কিছু হয় নাই। যখন প্রমাণ হাতে ডিএনএ রিপোর্ট টিপোর্ট শুদ্ধা ধরা খেয়ে গেল, ডিএনএ পাওয়া গেছে মেয়ের জামার মধ্যে আর কি, হিলারি বিল ক্লিন্টনের কেমন আসলো ডিএনএ, ওকে এত বোঝার দরকার নেই। তো সেগুলো আসার পর হিলারি ক্লিন্টন বুঝে খামোশ হয়ে গেছে, কিন্তু সে তাও ডিফেন্ড করে গেছে বিল ক্লিন্টনকে বা সংসারটা করছে। সো কেন সংসার করছে আমি জানি না, তাদের মধ্যে বোঝাপড়া আছে পারস্পরিক, সে এত বড় একটা ঘটনার পরও সে চাইছে এটা ইগনোর করে সংসার করতে, ওকে ফাইন, তার সংসারে তার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বোঝাপড়া ওই পর্যায়ে। এই ঘটনা যদি এখনকার যুগে হইতো, যেটা আমি পোস্টে দিছি আর কি, ওরে বাবারে কান পড়া দিতে দিতে সংসার ভেঙে দিত ফেসবুকে নারীবাদীরা, না 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 আপু আপনি সম্পর্ক থেকে বেরিয়ে আসুন, না আপু এটা তো আর প্রশ্নই ওঠে না, এরকম মানুষের সাথে থাকা যায় না। হিলারি ক্লিন্টনের মাথা যদি চিন্তা ঢুকতো যে আচ্ছা ঠিক আছে আমি সংসার করি যেই কারণেই হোক, এরা করতে দিত না। এবং এটা এখন একটা ডিজিজ হয়ে দাঁড়াইছে, এটা এখন একটা ইস্যু হয়ে দাঁড়াইছে। এখন আপনি সংসার করতে পারবেন না এই যুগে, শান্তিতে করতে পারবেন না। 80-90% কি বলতেছি, 70-80% হইতেছে ডিভোর্স ইনিশিয়েট করে হইতেছে মহিলারা কোনো কারণ ছাড়া। একটা তো যেটা বললাম, এক সময় ছিল যে খুবই শারীরিক নির্যাতন হইতো, খুবই রকম মানসিক নির্যাতন, নানান রকম নির্যাতন হইতো, এখনও হয় সেটা। গরিব যারা রিক্সওয়ালা, স্ত্রী রিক্সওয়ালা বিয়ে করে ভেঙে গেছে গায়ে হাত ধরে, এগুলো আছে এখনও সমাজে। যাদের সাথে হয় এরা কিন্তু এসে নারী মারাইতেছে না ফেসবুকে, আর ফেসবুকে এসে যেগুলো নারীবাদ মারাইতেছে এদের সাথে এগুলো কিছুই হয় না, এরা ম্যানুফ্যাকচার করে ইস্যু। কোত্থেকে কোত্থেকে যে কী কইব আপনার মাথায় আকাশ ভেঙে পড়বে, যেটা এটার এখানে আবার সমস্যা কোত্থেকে খুঁজে বের করলো, ম্যানুফ্যাকচার করে ফেলছে, যেগুলো নিয়ে আমি মক করি আর কি, বা করবো আমার এই গ্রুপে, সবাই জয়েন করুন প্লিজ। এটা একটা সামাজিক ইস্যু, লাইক মাহিয়া মাহির এটা আমি এখানে কথা বলতে চাইছি যে সে কেন ব্রেকআপ করছে সেও জানে না, সে কেন ডিভোর্স করছে সেও জানে না, এবং এটাই বেশিরভাগ ক্ষেত্রে ঘটনাগুলো যে পড়ি এমনই দেখি, দে ডোন্ট নো লাইক হোয়াটস গোয়িং অন। এবং যেটা বললাম কোনো পার্টিকুলার কেস নিয়ে কথা বলতে চাই না, কারণ বাইরে থেকে পার্টিকুলার কেস নিয়ে কমেন্ট করা ডিফিকাল্ট, সম্ভব না, সো সেটা পয়েন্ট না। কিন্তু আপনি যদি কেসগুলো স্টাডি করেন, এরা যে কমপ্লেনগুলো করে, কমপ্লেনগুলো যদি পড়েন, মানসিক নির্যাতন, আপনাকে আগের মতো ভালোবাসে না, ভালোবাসা হচ্ছে মরে গেছে, কী কী যে মানে যেগুলো আনকোয়ান্টিফাইবল, আপনারা ধরেন আগে বলতো কি শারীরিক নির্যাতন করছে, ক্লিয়ারলি দেখা যাচ্ছে। হ্যাঁ, মানসিক নির্যাতন আপনি এখন কেমনে ধরবেন, আপনাকে আগের মতো ভালোবাসে না, আপনাকে যথেষ্ট ভালোবাসে না, আপনার হাত ধরে বসে 2 মিনিট চা খায় না, অমুকের হাজব্যান্ড হাত ধরে চা খায়, ফেসবুকে ছবি দিছে অমুক হাজব্যান্ডের সাথে ঘুরতে গেছে, আমার লাইফটা এমন, আমার লাইফটা তেমন, নারীবাদী পেয়ে যাই সে হুদাই ম্যানুফ্যাকচার করছে, খালি জায়গার মধ্যে ইস্যু, মাথার মধ্যে খালি গোবর ঘুরতেছে, সারাদিন গসিপিং 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 শোনে এরা। আপনি আপনার আশেপাশে যত মহিলা আছে দেখেন, এরা নারীবাদী পেজ আর গসিপিংয়ের বাইরে নাই এদের। এদের হিন্দি সিরিয়াল ভালো লাগে, এদের যত গন্ডগোল আছে শয়তানি আছে এটি ভালো লাগে, এদের রোমান্টিক মুভি ভালো লাগে, এদের ফেসবুক গসিপিং ভালো লাগে। ভালো লাগাটা কোনো সমস্যা ছিল না, লাইক স্যার সাইকোলজি আলাদা না নারী পুরুষের, সেটা কোনো সমস্যা না। ওই যে ভালো লাগা থেকে যে শুরু হয়েছে, এখন তো আর সংসার টিকতেছে না দুনিয়াতে, সব খালি ভাঙ্গা যায়। তো এটা একটা সামাজিক ইস্যু, এবং যেহেতু 70-80% ডিভোর্স মহিলারা ইনিশিয়েট করে, এই সময় এসেও পৃথিবীর অনেকটাই সভ্যতার দিকে আগে যাচ্ছে, তাও সংসার করতেই পারতেছে না এরা, যেখানে কোনো ইস্যু নাই সেইখানেও এরা ইস্যু খুঁজে বের করতেছে। সুতরাং এটাকে কিছু, এটা এখন এলিফেন্ট ইন দ্য রুম হয়ে দাঁড়াইছে, সেটাকে অ্যাড্রেস না করে উপায় নাই। এবং আমি এই পেজটা খুশি কেন, আমি পেজটা খুশি আমি নিজে যখন আকাশ থেকে পড়ছি 2-1 কথা শুনে আমার ওয়াইফের, যেগুলো কী কথা বলতেছে এগুলো কোথায় পেয়েছো তুমি, ইভেন সে আমি জানি সেও নিজে ওইভাবে চিন্তা করে না। তারপর এগুলো নিয়ে আমি যখন তাকে দেখাইলাম যে এগুলো তোমার মাথায় ঢুকছে, এই ফেসবুক থেকে এগুলো ঢুকছে, এবং সেও রিয়েলাইজ করলো যে রাইট, তখন আমি চিন্তা করলাম যে বাবারে বাবা, এগুলোরে থামাইতে হবে, চারপাশে যেই অবস্থা তাতে করে এটা এখন একটা সামাজিক নৈতিক দায়িত্ব দায় হয়ে দাঁড়াইছে আমাদের সব নারীবাদী শয়তানগুলোকে দূরের উপর রাখার জন্যে। নারীবাদীদের কি ইস্যুটা কোন জায়গায় আপনি দেখেন, তারা যদি সৎ জায়গায় থাকতো, যে আমরা যে কোনো ধরনের অন্যায় অত্যাচার নির্যাতনের বিপক্ষে,
আমরা না না তারা ওটা না, তারা হইতেছে শয়তানি করার জন্য। পুরুষের সাথে অন্যায় অত্যাচার হইলে কথা ভ্রূক্ষেপ করবে না, পুরুষের সাথে যে এখন সিস্টেমেটিক কত অন্যায় অত্যাচার হয় যেটা আরেকটা কারণ আমার এই পেজ খোলার। আমার ডিসক্রিপশন পেজের অ্যাবাউট সেকশনে গেলে দেখবেন লিখে রাখছি সেটা, যে পুরুষের সাথে অন্যায় অত্যাচারটা এখন সিস্টেমেটিক হয়ে গেছে। আপনি আইন আদালত ব্যবহার করে এদেরকে অপ্রেস করতে পারবেন, যেটা এখন নারীদের বেলায় অসম্ভব। এরা বরং উল্টা আইন আদালত ব্যবহার করে অপ্রেস করে পুরুষদেরকে। সো এই যখন পৃথিবীর অবস্থা হয়ে গেছে, তখন বরং সিস্টেমেটিক আপনার সিস্টেমেটিক একটা অপারেশন নিয়ে কথা বলাটা যেখানে মোর লাইক ইম্পর্টেন্ট একটা ব্যাপার। তারা সিস্টেমেটিক অপারেশনে পুরুষের সাথে হয়, জীবনে একটা মহিলা একটা মুখ খুলে প্রতিবাদ করে না। এরা নারীবাদ নাম একটা লাগাইছে পিঠের মধ্যে বোঝানোর জন্য, পুরুষের অপারেশনের কারণে এরা নারীবাদ নারীবাদী হয়েছে। আসলে কিন্তু পুরুষ অপারেশন না থাকলে এরা ম্যানুফ্যাকচার করে, এবং পুরুষ অপারেশন পুরুষ অপ্রেসড হয় এরা এটা নিয়ে মুখ তো খোলে না, বরং কতভাবে সাপোর্ট দেয়। বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ, তারপর হচ্ছে আত্মীয়ের প্রলোভন দেখিয়ে, এইগুলাতে ডিফেন্ড করার জন্য এমন কোনো নারী নাই দশ পায়ে দাঁড়া। সো এরা পুরুষকে হইতেছে নির্যাতনের জন্য দশ পায়ে খাড়া, আর নারীদের হইতেছে সত্যিকার যখন, যেমন আমি কিছু না আগে আর একটা পোস্ট দিয়েছি যে মিঠু মুভমেন্ট বিতর্কিত হয়ে গেছে। মিঠু মুভমেন্ট শুরু হয়েছিল একটা ভালো কজ নিয়ে, এবং শুরুর দিকে আমারও সাপোর্ট ছিল, একদম ফুল সাপোর্ট ছিল আমার। ওমা কয়েকদিন পর দেখে এটা পলিউটেড করে ফেলছে, ইচ্ছা মতো বানোয়ার টানোয়ার বের হওয়া শুরু করছে, ইচ্ছা মতো পুরুষকে ফাঁসাইতেছে, কিচ্ছু না তাও অভিযোগ বানাইতেছে, আবার কোনো ক্ষেত্রে একদম ভিত্তিহীন। তারপর যখন পুরো পলিউটেড হয়ে গেলো এই মঞ্চ, পুরো মিঠু মুভমেন্ট বিতর্কিত হয়ে গেল, তখন যদি নারীরা শুরুর দিক থেকে যদি বলা শুরু করতে হয় যে কী ব্যাপার মহিলারা মিথ্যা অভিযোগ তুলে তুলে কেন জিনিসটাকে বিতর্কিত করতেছে, যেটা এখন যেরকম যে কোনো ধরনের সেক্সুয়াল অ্যালিগেশন অলমোস্ট বিতর্কিত সব, এই যে একটা মিসট্রাস্টের পরিবেশ তৈরি করছে নারীবাদীরা, জীবনে এগুলো নিয়ে কথা বলবে না, তাদের এইগুলো কোনো ইস্যু নেই। তাদের ইস্যু হিসেবে কেমনে চুলকাবো কেমনে চুলকাবো চুলকাবো, যেখানে ইস্যু নেই সেখানে ইস্যু বানাবো পয়দা করবো। সো নারী যে টক্সিক ফেমিনিজম যেটাকে বলে, বা যেটা বলে হয়েছে নিউ ওয়েভ অফ ফেমিনিজম, যে ওল্ড ওয়েভটা সেটা ঠিক ছিল, যখন ওল্ড ওয়েভ অফ ফেমিনিজম ছিল সেটা ঠিকঠাক ছিল, মহিলাদের অপারেশনের বিরুদ্ধে সকলে কথা বলতেছিল। এই যে নিউ ওয়েভ ফেমিনিজম যেটা আসছে, এটার অপারেশন অপারেশন এটা শুরু, এটা হচ্ছে শয়তানি, এখন পিওর শয়তানি, এটার বিরুদ্ধে আমাদের সামাজিক আন্দোলন করে তুলতে হবে। আই এম ডুইং মাই পার্ট, আপনারা আপনাদের পার্ট করেন, আর যদি পার্ট না করেন তাইলে মানে সংসার আর থাকবে না পৃথিবীতে, এদের জ্বালায় সংসার করতে পারবেন না, এদের কান পড়ায় সংসার করতে পারবেন না।